পাঞ্জেরি পাবলিকেশনে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু সারা দেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, পাঞ্জেরি পাবলিকেশনে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর আপনারা সবচেয়ে বেশি যে প্রশ্ন করেন যে ভাইয়া, এই চাকরিটি পেলে আমাকে কী কী কাজ করতে হবে, অর্থাৎ চাকরির দায়িত্ব কী কী, এই চাকরির দায়িত্বগুলো কিন্তু বিডি জবসে দিয়ে দেওয়া থাকে, তবুও কিন্তু আমি আমাদের সহজসুল এডিশনে বাংলায় সুন্দর করে দিয়ে দেই, যেটি দেখলে কিন্তু আপনারা সবাই বুঝতে পারেন যে চাকরির দায়িত্বগুলো কী কী থাকে। যেমন, নির্ধারিত বিভাগের বিক্রয় লক্ষ্য প্রস্তাব করতে হয়, প্রতিটি অধস্তন অঞ্চলের জন্য মধ্য উপযুক্ত লক্ষ্য বিতরণ করতে হয়, টেকসই বাজার বৃদ্ধি চালনা করতে এবং দীর্ঘমেয়াদী বিক্রয় কৌশলগত পরিকল্পনা বিকাশ ও বাস্তবায়ন করা যায়, মান এবং আয়তনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত বিভাগের ইউনিট ভিত্তিক বিক্রয় লক্ষ্য অর্জন করতে হয়, বিভাগের বাজার প্রবণতা এবং প্রতিযোগীদের কার্যকলাপ বিশ্লেষণ করা যায়, এছাড়াও এজেন্টদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং তাদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করতে হয়, অধস্তনদের দৈনন্দিন কার্যক্রম নিরীক্ষণ এবং বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য কার্যকর প্রতিক্রিয়া এবং দিক নির্দেশনা প্রদান করতে হয়, একটি উচ্চ পারফরমেন্স সংস্কৃত লালন এবং বিক্রয় দলকে নেতৃত্ব পরামর্শদাতা এবং অনুপ্রাণিত করতে হবে, ভালো বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক এবং বিক্রয় বার্ষিক বিক্রয় প্রতিবেদন বিশ্লেষণ করতে হবে, বিক্রয় রিটার্ন কমানোর জন্য কৌশল তৈরি করতে হবে। ভিউয়ার্স, এই যে দায়িত্বগুলো রয়েছে, এই দায়িত্বগুলোই কিন্তু আপনাদের পালন করতে হবে। ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন যে পাঞ্জেরি পাবলিকেশনে যারা চাকরি করে তারা অনেক অনেক হ্যান্ডসাম স্যালারি পায় এবং স্যালারির পাশাপাশি অনেক অনেক সুযোগ সুবিধা পায়, যার জন্য এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ এখানে আবেদন করে ফেলে এবং আবেদনের পর কম্পিটিশন বেড়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পাঞ্জেরি পাবলিকেশনের এই ভিডিওটিতে কিভাবে আবেদন করলে আপনাদের অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে কল করা হবে। আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন। আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন। চাকরি দিচ্ছে পাঞ্জেরি পাবলিকেশন, সারা দেশ থেকে নিয়োগের সুযোগ। পাঞ্জেরি পাবলিকেশন লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ডিভিশনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে। আবেদন করা যাবে আগামী 30 আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড, পদের নাম ডিভিশনাল সেলস ম্যানেজার, পদসংখ্যা নির্ধারিত নয়, চাকরির দায়িত্বসমূহ অর্থাৎ এই চাকরিটি পেলে আপনাকে কী কী কাজ করতে হবে এটি কিন্তু আমি আপনাদের বলে দিয়েছিলাম, এবং আপনারা যদি ইন্টারভিউতে ডাক পান তাহলে আপনারা কোন কোন টপিকের উপর প্রশ্ন করবে আপনাদের এবং আপনারা কিভাবে উত্তর দিবেন, এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর উপরেই কিন্তু আপনাদের প্রশ্ন করা হবে। আপনারা যারা ইন্টারভিউতে উত্তর দিতে পারেন না তারা আমাদের সহজ সলিউশনের প্লেলিস্টে যাবেন, এখানে প্লেলিস্টে কিন্তু ভিডিও রয়েছে ইন্টারভিউ টিপস বাংলা সিক্রেট ভিডিও অথবা স্পেশাল ভিডিও, এই যে 5টি ভিডিও রয়েছে এই 5টি ভিডিও দেখে আপনি কিন্তু নিজেকে একজন সঠিক এবং যোগ্য চাকরি প্রার্থী হিসেবে তৈরি করে গড়ে তুলতে পারবেন। এগুলো দেখে আপনি যদি ইন্টারভিউ দেন এবং এই টপিকগুলো যদি ভালোভাবে জানেন তাহলে আপনার কিন্তু অবশ্যই অবশ্যই চাকরিটি হয়ে যাবে। চাকরির ধরন এখানে ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে, প্রার্থীর ধরন নারী অথবা পুরুষ, যে কেউ এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ 40 বছর, 40 বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না, তবে 40-এর কম হলে কিন্তু আবেদনের সুযোগ রয়েছে। কর্মস্থল দেশে যে কোনো স্থান, অর্থাৎ আপনাকে সারা দেশ থেকে কিন্তু নিয়োগ দেওয়া হবে এবং আপনার সারা দেশের যে কোনো স্থানেই নিয়োগ অর্থাৎ কাজ করতে হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে অন্য অন্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা,
যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ আপনার মাস্টার্স পাস করতে হবে। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে এমএস অফিস, ইমেল যোগাযোগ দক্ষতা ইত্যাদি আপনার জানা লাগবে। এগুলো কিন্তু খুবই বেসিক এবং খুবই সহজ। অভিজ্ঞতা কমপক্ষে 7 বছরের লাগবে। আবেদনের শেষ সময় 30 আগস্ট 2024। আবেদন করবেন যেভাবে, আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ভিউয়ার্স, এখানে ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এর আগে ভিউয়ার্স, আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এটি পাবেন কোথায় আপনারা? এটি কিন্তু আপনারা আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর এখান থেকে নিচের দিকে গিয়ে এই যে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে, যেখানে কিন্তু পাঞ্জারি পাবলিকেশনস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে। এখান থেকে চাকরির সবগুলো তথ্য আরও একবার ভালোমতো পড়ে নেবেন। পড়ার পর নিচের দিকে এসে এই যে দেখুন এখানে একটি ইমেল দেওয়া আছে, সেই ইমেলের মাধ্যমে কিন্তু আপনার সিভি পাঠাতে হবে। এখন ইমেলের মাধ্যমে সিভি পাঠাতে আপনি মাই বিডি জবস অ্যাকাউন্ট থেকে কিন্তু সিভি ইমেল করতে পারবেন। এর জন্য এই যে মাই বিডি জবস রয়েছে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার পাশের ট্যাবে মাই বিডি জবসের অ্যাকাউন্টটি অথবা সিভি ইমেল ওপেন হবে। এখান থেকে আপনি আপনার ইমেলে সিভিটি পাঠাতে পারবেন। এর আগে সবচেয়ে জরুরি যেটি সেটি হলো যে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটির হোম পেজে গিয়ে চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টে 100% হয়েছে কি না। যদি আপনার অ্যাকাউন্টে 100% হয়ে থাকে তাহলে আপনি সিভিটি পাঠাবেন, আর যদি 100% না হয় তাহলে কিন্তু সিভিটি পাঠাবেন না। এখন প্রশ্ন হলো কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি 100% করবেন। অ্যাকাউন্টটি 100% করার জন্য আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওর নিচে পপুলারে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পারবেন হাউ টু ক্রিয়েট 100% প্রোফাইল বিডি জবস অ্যাকাউন্ট, কিভাবে একটি বিডি জবস অ্যাকাউন্টকে 100% করতে হয়, কোন কোন জায়গায় কী কী লিখতে হয়, কোথায় কী লিখলে এবং কোথায় কী করলে আপনার অ্যাকাউন্টটি 100% হবে, এটি দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে নেবেন। আর আপনারা যারা বিডি জবসের অ্যাকাউন্ট খুলতে পাচ্ছেন না তারা এই ভিডিওটি দেখবেন যে কীভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট খুলতে হয়। এটি দেখে একটি বিডি জবসের অ্যাকাউন্ট খুলে নেবেন। এরপর ভিউয়ার্স, এই জায়গায় আসার পর আপনি চাইলে আপনার সিভিটি ডাউনলোড করে ওই ইমেলে পাঠাতে পারেন। ডাউনলোড করার জন্য আপনার বিডি জবস প্রোফাইলে ক্লিক করবেন। এরপর বিডি জবস প্রোফাইল দেখা অথবা ইংরেজিতে ভিউ বিডি জবস প্রোফাইল লেখা থাকবে, এখানে একটি ক্লিক করলে আপনার সিভির ওয়ার্ড ফাইলটি আপনি পেয়ে যাবেন। এই যে দেখুন, এই যে আপনার এখানে জীবন বৃত্তান্ত ডাউনলোড, এখানে কিন্তু আপনি আপনার সিভির ওয়ার্ড ফাইলটি পাবেন। এই ওয়ার্ড ফাইলটি ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। এটি কিন্তু আপনারা এই ইমেইলে ইমেল করে দিতে পারবেন। এই যে ইমেলটি রয়েছে এই ইমেইলে ইমেল করে দিতে পারবেন। এছাড়াও যদি আপনারা ইমেইল এখান থেকে না করে অ্যাকাউন্ট 100% করার পর সরাসরি বিডি জবস থেকে করতে চান তাহলে এখানে এই মাই বিডি জবসে ক্লিক করলে সরাসরি আপনার ইমেলের সব তথ্য এখানে এসে পড়বে। এরপর আপনি যদি কোনো মেসেজ দিতে চান মেসেজটা দিবেন, দেওয়ার পর জীবন বৃত্তান্ত পাঠান, এখানে ক্লিক করলে আপনার জীবন বৃত্তান্তটি সেখানে চলে যাবে। এছাড়াও ভিউয়ার্স, আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন। ধন্যবাদ।